আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল জাহান ব্লগস প্রিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটি দেখার জন্য। আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেশ অনেকদিন পর নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। নিজের এবং পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে অনেকদিন ধরেই কোনো ব্লগ শেয়ার করতে পারছিলাম না। আর আজকে যে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু প্রায় দুই সপ্তাহ আগে করা, যদিও বেশ অনেকদিন আগেই ভেবেছিলাম ভিডিওটা আপলোড করব। কিন্তু ওই যে বললাম, অসুস্থতা এমনভাবে পরিবারের সবাইকে ঘিরে ধরেছে যে ইচ্ছে থাকা সত্ত্বেও ভিডিওগুলোতে ভয়েস ওভারও দিতে পারছিলাম না আর আপনাদের সঙ্গেও শেয়ার করা সম্ভব হচ্ছিল না। আর আজকের ব্লগে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা মূলত একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ বিশেষ নিয়ে সাজানো। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানটাতে আমি এবং আমার বড় মেয়ে মাইশা গিয়েছিলাম। অনেকদিন পর মা মেয়ে মিলে খুব সুন্দর একটা অনুষ্ঠান উপভোগ করেছি, তারই কিছু অংশ বিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে নাচ এবং গানের আয়োজনগুলো করা হয়েছিল সেগুলো সাউন্ড সহ আপলোড করতে পারিনি, কারণ সেক্ষেত্রে কপিরাইট ক্লেম আসতে পারে। তারপরও যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই অনুষ্ঠানটা মূলত আয়োজন করা হয়েছিল ধুনিয়ার একটা স্কুলে, যেটার নাম হচ্ছে সহজপাঠ স্কুল। তো 15ই আগস্টে তাদের স্কুলে বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করা হয়, তার মধ্যে একটা ছিল ড্রয়িং কম্পিটিশন। সেখানে সহজপাঠ স্কুলের ছাত্রছাত্রী ছাড়াও আশেপাশের অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরাও অংশ নেয়, আর মাইশাও ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। আর বলা বাহুল্য, ড্রয়িং কম্পিটিশনে প্রায় 250 ছাত্রছাত্রী অংশ নিয়েছিল, সুতরাং বুঝতেই পারছেন কত বড় ইভেন্টের আয়োজন করেছিল ওরা। আর আমরা যখন স্কুলটাতে যাই তখন সেখানে বাচ্চাদের একটা প্রীতি ফুটবল ম্যাচ চলছিল, তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সেই প্রীতি ফুটবল ম্যাচটাও উপভোগ করি। আর যখন ম্যাচ চলছিল তখন কিন্তু আসলে মাঠে কোনো ধরনের বসার ব্যবস্থা ছিল না, তাই দাঁড়িয়েই থাকতে হয়েছে। আর ফুটবল খেলা শেষ হওয়ার পরপরই মূল অনুষ্ঠান শুরু হয়, আর অনুষ্ঠানের প্রথমেই প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী করা হয়। তারপর কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। আর সাংস্কৃতিক অনুষ্ঠান মানেই তো সুন্দর সুন্দর নাচ এবং গানের পরিবেশনা থাকবে, তো সেখানে তারও ব্যতিক্রম ছিল না। স্কুলের ছাত্রছাত্রীরা ছাড়াও স্কুলের যে সাংস্কৃতিক সংগঠন আছে তার সদস্যরাও নাচ এবং গান পরিবেশন করে। মূল অনুষ্ঠানটা যদিও শুরু হওয়ার কথা ছিল বিকেলবেলা, কিন্তু ফুটবল ম্যাচ শেষ হতেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই মাগরিবের পরে মূল অনুষ্ঠান শুরু হয়। আর অনুষ্ঠান শেষ হতেও কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর সেদিন আর আমার ছোট মেয়ে মানহাকে নিয়ে যাওয়া হয়নি, কারণ মানহার শরীরটা খুব একটা ভালো ছিল না। যদিও মাইশার শরীরও যে খুব একটা ভালো ছিল সেটা বলা যায় না, মাইশারও সেদিন গলায় টনসিলের ব্যথা ছিল, তারপরও সে অনুষ্ঠানে যাওয়ার জন্য ভীষণই উদগ্রীব ছিল। কারণ এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তো সচরাচর চাইলেই উপভোগ করা যায় না। তো মা মেয়ে মিলে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খুব সুন্দর একটা অনুষ্ঠান বেশ ভালোভাবে উপভোগ করেছি। আর অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিভিন্ন কম্পিটিশনের পুরস্কার বিতরণীও চলছিল, আর ড্রয়িং কম্পিটিশনের পুরস্কারগুলো দেওয়া হয় একদম শেষের দিকে। যদিও ড্রয়িং কম্পিটিশনে মাইশা যে খুব একটা কাঙ্ক্ষিত ফলাফল করতে পেরেছে তা না, কারণ অনেক প্রতিভাবান ছাত্রছাত্রীরাই ড্রয়িং কম্পিটিশন অংশ নিয়েছিল। আর মূলত ড্রয়িং কম্পিটিশনটাতে প্রতিযোগিতার সংখ্যা সবচেয়ে বেশি ছিল, আর এত প্রতিযোগিতার মাঝখানে মাইশা যে অংশ নিতে পেরেছে এটাই আসলে অনেক বেশি প্রশংসার ব্যাপার ছিল। আর আমি এবং মাইশার বাবা সবসময় মাইশাকে এই ধরনের প্রতিযোগিতাগুলোতে অংশ নেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়ে থাকি। আর এই তো দেখতে দেখতে অনুষ্ঠান কিন্তু প্রায় শেষের দিকে, আর একদম শেষের দিকেই ড্রয়িং কম্পিটিশনের পুরস্কারগুলো দেওয়া হয়। প্রথম দিকে দেওয়া হয় সাধারণ ক্যাটাগরির পুরস্কারগুলো, আর একদম শেষে মেধা পুরস্কারগুলো দেওয়া হয়। তো মাইশা সাধারণ ক্যাটাগরিতেই একটা পুরস্কার জিতে নেয়, তাও আমার কাছে ভালো লেগেছে যখন অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে মাইশার নামটাও ডাকছিল। আমার মনে হচ্ছিল যে একদম খুব ভালো কিছু না হোক কিছুটা তো অর্জন করতে পেরেছে, এটাই বা কম কিসে। আর যেহেতু রাত হয়ে গিয়েছিল ওইদিকে মানহা আর মানহার বাবাও অনেকটা দুশ্চিন্তা করছিল, বারবার আমাদেরকে ফোন দিচ্ছিল, তাই মাইশা ওর পুরস্কারটা নেওয়ার পরপরই আর খুব একটা দেরি করিনি, মাইশা স্টেজ থেকে নামার পরপরই আমি আর ও স্কুল কম্পাউন্ড থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিই বাসার উদ্দেশ্যে। আর ওই তো মাইশা স্টেজে উঠে গেছে ওর পুরস্কার গ্রহণ করার জন্য। এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেকদিন পর মা মেয়ে মিলে খুব সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যে যেখান থেকে আজকের ব্লগটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের পরিবারের সবাইকে সুস্থ সবল রাখে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।